বিগত এক সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুরের বিজেপির মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। সেই গোষ্ঠী দ্বন্দ্বের রাশ টানতে এই জেলায় উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সাংগঠনিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। ওই কর্মসূচিতে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত পণ্ডিত উপস্থিত ছিলেন। মূলত দলের বিক্ষুব্ধদের কিভাবে স্রোতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, কারোর হয়তো মন খারাপ থাকতে পারে। দেখুন, বিজেপি একটি সাংগঠনিক দল, আমাদের সমস্ত কিছু নির্ভর করে সংগঠনের স্ট্রাকচারের উপরে। আমাদের সেজন্য এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুথ অবধি সাংগঠনিক যে আমাদের স্ট্রাকচার বা গঠন কাঠামো, সেই গঠন কাঠামো তৈরি করা। আমরা এটা যদি করতে পারি সফলতার সাথে, পঞ্চায়েত নির্বাচনেও আমরা সফলতা পাবো। জাহাঙ্গীরপুরের ঘটনায় সেখানে গতকাল তমলুকে একজন অ্যারেস্ট হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে, কি বলবেন? এগিয়ে বাংলা শুনেছেন তো? আমরা এখন আগে আমরা বিজ্ঞানী, গবেষক এবং মাস্টারমশাই বা ডাক্তারবাবু এদেরকে অন্যান্য রাজ্যে পাঠাতাম। লাস্ট কয়েক বছর ধরে ইঞ্জিনিয়ার ডাক্তার পাঠাই বাইরে, ইঞ্জিনিয়াররা চাকরি পান না এখানে। এখন আমরা অপরাধী পাঠাচ্ছি, এ তো নতুন কিছু নয়। বাংলাদেশে মুজিব হত্যার সাথে জড়িত যে ব্যক্তি, সেই পশ্চিমবঙ্গে এসে 30 বছর কাটিয়ে গেলেন, 30 বছর পর কেন্দ্রীয় সরকারি সংস্থা এসে তাকে গ্রেপ্তার করলো। তার দুই বউ, দুবার বিয়েও করা হয়েছে পশ্চিমবঙ্গে। তো এটা পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, আমরা গুন্ডা সাপ্লাই করব, বোম বিস্ফোরণ করব গোটা দেশে। বাংলার মান সম্মান এই তৃণমূলের সময়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দাদা, বেশ কয়েকজন বিধায়ক এবং জেলার পদাধিকারী তারা ইতিমধ্যেই জেলার যে সাংগঠনিক গ্রুপ ছিল সেখান থেকে লেফট হয়ে গেছে এবং আজকেও দেখলাম অনুপস্থিত রয়েছেন বেশ কয়েকজন বিধায়ক, কি বলবেন? এটা কি কোনোভাবে দলের মধ্যে একটা বিজেপি দলের মধ্যে কোনো সমস্যা নেই? বিজেপি দলের সংগঠনের হিসেব মতোই চলছে, আগামী দিনেও চলবে। আমরা বিজেপির জন্য যথেষ্ট, মিডিয়াকে অত চিন্তা করতে হবে না। বিজেপি এর মধ্যে কয়েকটা ব্লকে গোষ্ঠী কোন্দল তারা এই রয়েছে, মানে প্রকাশ্য যে সাংগঠনিক সভাগুলো বা গোষ্ঠী কোন্দল এসেছে। বিজেপিতে গোষ্ঠী কোন্দল কোনো হতে পারে না, তার কারণ হচ্ছে বিজেপিকে কাউকে পদাধিকারী দায়িত্ব দেওয়া হয় তখন যারা পুরনো তারা হয়তো পদ না পেয়ে মন খারাপ হতে পারে, তার থেকে বেশি কিছু হবে না। একটা শেষ প্রশ্ন, বিজেপির কোনো সভা নেই বিজেপি দিল্লিতে লয়ার্স ফর জাস্টিস বলে একটা সংগঠন আছে, সেই সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছিল যে তারা যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের এখানে পোস্টপোল ভায়োলেন্সে, সেই পরিবারের সদস্যদেরকে নিয়ে মহামহিম রাষ্ট্রপতির কাছে নিয়ে যেতে চাই। আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা তারা বিজেপির কর্মী, বিজেপির কর্মীদেরকে পাঠিয়েছি এবং এই লয়ার্সরা যারা লয়ার্স ফর জাস্টিস সংগঠনের সাথে যুক্ত বিখ্যাত লয়ার্স যারা আছেন তারা এই বিষয়টি দেখছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।